কথায় আছে, যার যেটা থাকে সে সেটার মূল্যায়ন করে না বা বুঝে না। আসলে এটা ঠিক কথা। আমাদের এখানে ইতালিতে এত সুন্দর ফল গাছ রাস্তার আশেপাশে থাকে, কিন্তু খাওয়ার কেউ নেই, এটা অঝোরে ঝরে পড়ে যায়। আর বাংলাদেশে মানে যারা গরিব তারা কিন্তু টাকার অভাবে সুন্দর বা মজার পুষ্টিজাতীয় ফল কিনে খেতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে ফলের বাগান শেয়ার করার জন্য, আশা করছি ভালো লাগবে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাস্তার ধারে আশেপাশে লাগানো থাকে। ইতালিয়ানরা অনেক শখ করে লাগিয়ে রাখে, যাতে করে রাস্তার আশপাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কারণ এখানে সৌন্দর্যের জন্যই আসলে বিশেষ করে গাছগুলো লাগানো হয়। এমন না যে গাছ লাগাবে সেখান থেকে ফল খাবে সে আশায় গাছ লাগে, ওরা সৌন্দর্যের জন্য গাছগুলো লাগায়। এখানে প্রত্যেকটা বাড়িতে আশেপাশে সব জায়গাতেই একটা করে ফলের গাছ বা লেবুর গাছ থাকবেই। কেন জানি ওরা এগুলো লাগিয়ে রাখে, কিন্তু ওরা এগুলো খায় না, এগুলো অঝরে পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। কেউ যদি চায় তাহলে দিবে, কিন্তু ওরা ইচ্ছে করে কাউকে ডেকে এই ফলগুলো দিবে না। আমরা যদি চাই যে আমরা এগুলো নিতে চাই, তাহলে কিন্তু ওরা অনেক খুশি মনে এগুলো দিয়ে দেয়, কারণ ওরা এগুলো খায় না। ওরা ল্যাবে পরীক্ষাকৃত যে ফলগুলো সুপার মার্কেটে আসে সেগুলি ওরা কিনে খায় অনেক দাম দিয়ে, কিন্তু এরকম বাড়ির পাশে বা রাস্তার ধারে যদি ফল থাকে কিন্তু ওরা কিন্তু এটা নেয় না। ওরা মনে করে যে এটা হয়তো বা শরীরের জন্য ভালো না বা ক্ষতিকারক, কিন্তু এই ফলগুলো মাশাল্লাহ অনেক বেশি মজা। আমি কিন্তু প্রায় যখন রাস্তা বা পার্কে যাই বাচ্চাদেরকে নিয়ে, রাস্তাঘাটে কিন্তু এরকম অনেক সুন্দর ফুলের গাছ বা ফলের গাছ থাকে, আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি। যেমন এই আলুবোখারার গাছ থেকে কিন্তু আমি অনেক বেশি আলুবোখারা নিয়েছি এবং সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ফলগুলো মাশাল্লাহ অনেক বেশি মজার হয়, কিন্তু কেন জানি ওরা খায় না, আমি বুঝি না কেন খায় না। আমার কাছে অনেক কষ্ট লাগে, যদি আমি বাংলাদেশে কয়েকদিন পরপর যেতে পারতাম আমি কিন্তু সবার জন্য নিয়ে যেতাম। আমি যখন এই ফল গাছের ভিডিওগুলো ছাড়ি, অনেকে আমাকে কমেন্টস করে যাবো আসার সময় এই ফলের বীজগুলো নিয়ে আসবেন বা ডাল নিয়ে আসবেন, আমরা বাংলাদেশে লাগাবো। আসলে এটা তো আসলে পসিবল না। তারপর আমরা চেষ্টা করি যে যতটুক পারার ততটুক আমরা নিজেরা খেতে বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি কিভাবে এই ফলগুলো কাজে লাগাই সেটা। আর ফলগুলো মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর এই সুন্দর ফলগুলো নষ্ট হতে দিতে কিন্তু নিজেরা অনেক বেশি খারাপ লাগে। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আলুবোখারার গাছ। এই ফলগুলো কিন্তু আমরা যদি মার্কেটে যাই তাহলে কিন্তু 2 টাকা আড়াই টাকা কিলো এগুলো বিক্রি করছে মার্কেটে, কিন্তু এগুলো দেখেন রাস্তার ধারে অঝরে ধরে আছে, কিন্তু খাওয়ার কেউ নেই। কিন্তু ঠিকই কিন্তু আমরা মার্কেট থেকে দাম দিয়ে এই ফলগুলো কিনে আনি, শুধু এই কথা চিন্তা করে যে হয়তোবা মার্কেটের ফলগুলো ভালো বা ফ্রেশ, এগুলোতে কোনো সমস্যা নেই। এই কথাটা চিন্তা করেই কিন্তু আমরা এই যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু এমনিতে নষ্ট হতে দিই। আসলে খাবারের জিনিস নষ্ট করাটা আমাদের কাউরই উচিত না। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।